দিয়েছেন, দেখাও সবাইকে, আর সুন্দরকন্যা দিয়েছেন। সুতরাং আজকে প্রভু কাজ উৎসর্গ করা হবে, রাখা হবে, যেন প্রভু তাকে সত্যি বল করেন। এবং যিনি আজকে ডেডিকেশন করবেন শুদ্ধ পাঁচটা কি হয় এই ডেডিকেশন করবেন, এই সময় আমি অনুরোধ করতে চাই তার যারা আত্মীয় স্বজন আছেন আপনারা সামনে আসবেন, আত্মীয় স্বজন যারা আছেন সামনে আসবেন এবং পাঁচটা দাস সেই জন্য প্রার্থনা করবেন। প্রার্থনা করি আমাদের পরমরত সমস্ত পিতা, ধন্যবাদ প্রশংসা আপনার, আমরা সাপাতে পদার্পণ করেছি, ধন্যবাদ করি। একটি বিশেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। প্রভু আমরা ধন্যবাদ করি মৃধা পরিবারে যে সন্তান আপনার আশীর্বাদ স্বরূপ দিয়েছেন, আমরা ধন্যবাদ করি। আপনি তাকে দীর্ঘায়ু দান করুন, আর পিতা মাতা আত্মীয় স্বজন প্রিয়জন মণ্ডলের সদস্যবা আমার সকলের জন্য তাকে আদর্শ সেই সুনাগরিক করতে পারি আপনার উদ্দেশ্যে। আমাদের এই প্রার্থনা বিনতি গ্রহণ করার জন্য ধন্যবাদ। কোনো কিছু আপনার মনে চাই আজকে ঢাকা সেভেন্টি অ্যাডভেন্টিস্ট মণ্ডলীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বিশেষ দিন, বিশেষ দিনের জন্য কারণ আজকে আমরা একটি শিশুকে যেন প্রভু তাদের যেভাবে আশীর্বাদ করে আসছেন আরো আশীর্বাদ এবং ঈশ্বরের এবং মনুষ্যের দৃষ্টিতে যেন শিশুটি বেড়ে উঠতে পারে, এর জন্যই শিশুর বাবা মা আজকে এই পবিত্র সম্মান দিনে আমাদের মণ্ডলীতে এনেছেন, এর জন্যই আজকে আমাদের মণ্ডলীর জন্য একটি বিশেষ দিন। শুধু কি তাই, সন্তানেরা পিতামাতার শ্রেষ্ঠ স্বপ্ন, শ্রেষ্ঠ প্রাপ্তি, শ্রেষ্ঠ সান্ত্বনা, সন্তানেরাই পিতামাতার শ্রেষ্ঠ স্বপ্ন, শ্রেষ্ঠ প্রাপ্তি এবং শ্রেষ্ঠ সান্ত্বনা। জনি এবং হিমু তারা অনেকদিন যাবৎ এই সন্তানের জন্য তারা স্বপ্ন দেখেছিল এবং ঈশ্বরের আশীর্বাদে তারা আজকে সেই শ্রেষ্ঠ প্রাপ্তি তারা পেয়েছে এবং এই শিশুটি দ্বারাই তারা সান্ত্বনা পেয়েছে। যে জাতি শিশুদের প্রতি মনোযোগী নয় সে জাতি কোনোদিন বড় হতে পারে না, যে জাতি শিশুদের প্রতি মনোযোগী নয় সে জাতি কোনোদিন বড় হতে পারে না। এর জন্যই আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তিনি বলেছিলেন, শিশু দিগকে আমাদের আমার নিকটে আসিতে দাও, বারণ করিও না। আমাদের এই উপমহাদেশে সেই সময় আমরা শিশুদিগকে ভালো চোখে দেখতাম না, এর জন্যই সেই সময় সমাজ তাদের শিশুদেরকে একটু দূরে দূরে রাখত, কিন্তু যীশু খ্রিস্ট এই ভুলটি ভাঙিয়ে দিয়েছেন, কারণ যে জাতি শিশুদের প্রতি মনোযোগী নয় সেই জাতি কোনোদিন বড় হতে পারে না। শিশুরাই ঈশ্বরের দূত, দিনের পর দিন যারা কি করে প্রেম আশা শান্তি সম্পর্কে এই পৃথিবীতে প্রচার করে, শিশুরা ঈশ্বরের দূত, দিনের পর দিন যারা প্রেম আশা এবং শান্তি
সম্পর্কে এই পৃথিবীতে প্রচার করে। গীত 127 অধ্যায় 3 পদ, দেখো সন্তানেরা সদা প্রভুর দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। দেখো সন্তানেরা প্রভুর দত্ত অধিকার, গর্ভের ফল তাহার দত্ত পুরস্কার। সাধু দাউদ আরো বলেন, ধন্য সেই জন যে কেহ সদা প্রভুকে ভয় করে, যে তাহার সকল পথে চলে। তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে, তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জীব বৃক্ষের চারার ন্যায় হইবে। আজকে ভাই অ্যালেক্স, জনি এবং নিমো তাদের গৃহে আমরা এই আশীর্বাদ দেখতে পাচ্ছি, যে সদাপ্রভুকে ভয় করে তাহার পথে চলে, তুমি ধন্য হইবে ও তোমার মঙ্গল হইবে, তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষার লতার ন্যায় হইবে, তোমার মেঝের চারিদিকে সন্তানগণ জীব বৃক্ষের চারার ন্যায় হইবে। ঈশ্বর এই বাক্যে আশীর্বাদ করুন। আমরা মণ্ডলীর তরফ থেকে ভাই অ্যালেক, জনি এবং হিমুকে বিশেষভাবে ধন্যবাদ দেই যে তারা উপলব্ধি করেছে যে তাদের সন্তানটিকে মণ্ডলীতে ঈশ্বরের চরণতলে আনা দরকার। তারা আমাদের মণ্ডলীতে এই শিশুটিকে এনেছে যেন মণ্ডলী এই শিশুটিকে সাহায্য করে। তোমরা শিশুটিকে ঈশ্বরের গৃহে এনেছ, এর দ্বারা তোমরা প্রকাশ করছো যে শিশুটি ঈশ্বরের অমূল্য দান, আর তাই তোমরা ঈশ্বরের প্রশংসা করছো। পিতামাতার মহান দায়িত্ব হচ্ছে পবিত্র আত্মার সাহায্যে, খ্রিস্টের প্রেমে, খ্রিস্টের শিক্ষায় ও মণ্ডলীর আশীর্বাদে শিশুটিকে মানুষ করার জন্য আজকে তারা আমাদের মাঝে শিশুটিকে মণ্ডলীর সম্মুখে উপস্থিত করেছে, কারণ শিশুটিকে মানুষ করণার্থে মণ্ডলীর সহায়তা দরকার। এর জন্যই আজকে ভাই অ্যালেক এবং বোন হিমু তারা মণ্ডলীর সম্মুখে এনেছে। আজকে আমি এই সময় মণ্ডলীর কাছে অনুরোধ করতে চাই, তারা যেমনিভাবে মণ্ডলীর কাছে এনেছে যেন শিশুটি ঈশ্বরের আশীর্বাদে এবং মণ্ডলীর আশীর্বাদে বেড়ে উঠতে পারে। এর জন্য যারা আমরা এই শিশুটিকে সাহায্য করব, আমি অনুরোধ করি এই সময় আমরা আমাদের ডান হস্ত দক্ষিণ হস্ত তুলে দেখাব। আমরা দেখতে পাচ্ছি সম্মানিত মণ্ডলী, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ শিশুটি বেড়ে ওঠার জন্য মণ্ডলী এবং ঈশ্বরের আশীর্বাদ এবং সাহায্য একান্তভাবে দরকার। আজকে এই শিশুটির নাম করা হয়েছে জোয়ানা কিয়া মৃধা। জোয়ানা কিয়া মৃধা মানে মান নামের সাথেও সম্পর্ক আছে, বাবার নামের সঙ্গে যুক্ত রয়েছে। খুব সুন্দর। আসুন আমরা এই সময় শিশুটির জন্য বিশেষ প্রার্থনা উৎসর্গ করব। প্রার্থনা করি, পরম করুণাময় সর্বস্তুত প্রভু, আমরা এই সময় তোমার গৌরব করি প্রভু। ভাই জনি এবং বোন হিমু তারা তাদের প্রভু সন্তানকে জোয়ানা কিয়া মৃধাকে আজকে মণ্ডলীর সম্মুখে এনেছে যেন প্রভু এই শিশুটি ঈশ্বরের আশীর্বাদে এবং মণ্ডলীর আশীর্বাদে বেড়ে উঠতে পারে। তাই প্রভু আমরা আজকে শিশুটিকে তোমার চরণতলে রাখি প্রভু, তুমি তাকে জ্ঞানে বয়সে ঈশ্বরের এবং মনুষ্যের বৃদ্ধি পেতে সাহায্য করো। তাই এই সময় আমি পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে প্রভু শিশুটি তোমার কোলে তুলে দিচ্ছি, তুমি দয়া করে বাবা গ্রহণ করো এবং প্রভু
যেন এই শিশুটি যেমনি ভাবে বেড়ে উঠবে, তোমার বার্তা সারা পৃথিবী এবং বাংলাদেশের কাছে ছড়িয়ে দেবে, মণ্ডলীর আশীর্বাদ হবে। তাই প্রভু তুমি তার সহবর্তী হও, সুস্বাস্থ্য দাও এবং তুমি তাকে বেড়ে উঠতে সাহায্য করো, সর্বপ্রকার শয়তানের বাধা বিপত্তি থেকে তুমি তাকে রক্ষা করো। এই নিবেদন প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রভু তোমার মঙ্গল করো মা। আমাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং যারা সামনে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।